Hey guys, welcome back. অনেক দিন পর দেখা হচ্ছে তোমাদের সাথে আশা করছি ভালো আছো তোমরা সবাই আর আমি আজকে ভীষণ সুপার সুপার হ্যাপি কারণ হচ্ছে আমি আজকে যাচ্ছি দিদি নাম্বার 1 খেলতে হ্যাঁ যেটা জি বাংলায় আসে রচনা ব্যানার্জি হোস্ট করেন দিদি নাম্বার 1 সেইখানে যাচ্ছি আজকে গেমটা খেলতে আমার বাড়ি থেকে লোকজন আসছে মা শাশুড়ি বোন দিদি সবাই আছে বাবা নেই বাবাকে খুব মিস করছি আজকে বাবা তো এই সব করতে খুবই ভালোবাসে বাবা সব চলে যায় আমার মেয়েকে যেন টিভিতে দেখা আমার মেয়েকে যেন টিভিতে দেখা সেটাই হচ্ছে বাট ঠিক আছে বাবা টিভিতেই দেখবে আমাকে গাড়িতে ঘন্টা খানেকের মতন যাওয়ার পরেই আমরা পৌঁছে গেলাম রাজারহাটের DRR স্টুডিওতে আর স্টুডিওতে বেশ পার্কিংয়ে দেখলাম ভালোই ভিড় বুঝতে পারছিলাম অনেক লোকজন আছে ভেতরে যথারীতি যখন গিয়ে দেখলাম দিদি নাম্বার 1 এবং দাদাগিরি দুটোরই শুটিং চলছিল আজকে দিদি নাম্বার 1 এর একই দিনে চলছে তিনটে শুটিং আর দাদাগিরির একই দিনে চলছে দুটো পর্বের শুটিং আমাকে গিয়েই প্রথমে একটা ফর্ম ফিল আপ করতে হলো আর তারপরে কিছুক্ষণের মধ্যেই চলে এলো আমাদের লাঞ্চ লাঞ্চ সেরে নেওয়ার পর আমরা উপরে যাব মেকআপ রুমে হেয়ার মেকআপ আর শাড়ি ড্রেপিং তিনটে আলাদা আলাদা রুমে হচ্ছে আর সেই রুমেই আমি কিন্তু অনেক সেলিব্রিটিদের সাথে দেখা করলাম ছবি তুললাম আজকে দিদি নাম্বার 1 এই খেলায় অংশগ্রহণ করতে এসেছি আমি এবং দিদিদের সঙ্গে খানিকটা সময় কাটাবো আমাদের শালিনী দিদি আমার সঙ্গে যে ছবি তুলছে এখন আমি তাকে আমার সমস্ত শুভেচ্ছা এবং আগের ক্লিপে দেখলেই আমার মেকআপ হয়ে গেছিল এখন আমি হেয়ার করতে বসে পড়েছি আর তারপরে আমরা ওয়েট করছিলাম গ্রিন রুমেই যেই দাদারা আমাদেরকে রেডি করে দিয়েছিলেন তাদের সাথেই আড্ডা জুড়ে দিয়েছিলাম রেডি হয়ে বসে আছি কখন আমরা সেটে যাব সেটাই ভাবছি এইদিকে আমাদের সাথে সবাই আছে এই দিদিও খেলবে ওই দিদিও খেলবে হ্যাঁ আমরা মানে বাড়ি বানিয়ে ফেলেছি বলে এমন রেস নিচ্ছি পুরো বাড়ি এই দাদারা এই দাদা আমার মেকআপ করিয়ে দিলেন দাদা একটু হাই করে দাও হ্যাঁ ভিডিও করছি না লাইভ না এই দিদি তুমি একটু বলো তোমার নামটা আমি একটু পরিচয় করিয়ে দাও হাই আমার নাম সুজাতা আমরা এখানে অনেকক্ষণ ধরে বসে আছি এখানেই মনে হচ্ছে আজকে বাড়ি যাওয়া মনে হচ্ছে আমরা নিজেদের মধ্যে দিদি নাম্বার 1 খেলে নিয়েছি হ্যাঁ তুমি বলো তুমি কোথা থেকে কত দূর থেকে এসেছো আমি কোথা থেকে এসেছি এই দিদির তো একটা খুব সুন্দর কথা বলছে বারবার জিতি না জিতি আজকে এখানে এসছি এতগুলো ওকে মাঝখানে তাতেই আমরা উইনার আমরা দিদি নাম্বার 1 তাই না হাততালি এইগুলো আমাদের থাকবে সব আজকে পাঁচ লাইন দুপুর 12টায় কল টাইমের পর বিকেল 5টায় আমাদেরকে যখন সেটে ডাকা হলো তখন এই অপূর্ব সেটটা দেখে আমার তো চক্ষু চড়ক গাছ আর সামনেই রচনা দি এর আগের এপিসোডটা খেলাচ্ছিলেন দিদি নাম্বার 1 সেটে দাঁড়িয়ে আছি কিছু প্রোডাকশনের কিছু বাজবাজ মানে পেছনে হচ্ছে আর আমি এখানে নাকি ব্লগ বানাচ্ছি বাপরে বাপ ঠাকুর সহায় দেখো আজকে ওই যে আমার পরিবারের আমাকে নাম চলে এসছে এক নম্বরে দাঁড়াচ্ছি দেখা যাক লেটস হোপ ফর দি বেস্ট ঋষু এসছে ওই দূরে বাড়ির লোকেরা সব বসে আছে তো এই হচ্ছে সেটটা অপূর্ব সুন্দর সেট চলো তোমাদেরকে খেলার কিছু কিছু ভিডিও ক্লিপস দেখাই দিদি আমার ব্লগে একটু কিছু বলে দিন জিততে পারলাম না কিন্তু আপনার সাথে দেখা করে যে একটা আলাদাই এক্সাইটমেন্ট তৈরি হয়েছিল সেটা একদম তুঙ্গে উঠে গেছে যখন এই স্টেজে আপনি ঢুকলেন এবং আমি সত্যি ব্লেসড এত লোকের মধ্যে মাত্র কয়েকজনই চান্স পায় প্লিজ দিদি কিছু একটু বলে দিন ভালো অল দ্য বেস্ট তোমাকে থ্যাংক ইউ সো মাচ দিদি খুব ভালো থ্যাংক ইউ আমার লাকটা আজকে কাজ দিল না শেষ হতে হতে বাজলো রাত 9টা তাই বাড়ির সবাই আগেই বেরিয়ে গেল
রয়ে গেলাম আমি আর অরূপ গিফটসগুলো নেওয়ার জন্য। এই গিফটসগুলো নেওয়ার একটা প্রসিজার আছে, যদি 10,000 টাকার বেশি গিফটস তুমি জিতে যাও তাহলে তোমাকে সেখানে একটা টিডিএস দিতে হয়, যেই টিডিএসের অ্যামাউন্টটা তুমি চাইলে পরে আইটি ফাইলের সাথে টাকাটা রিটার্ন পেতে পারো। তো সেই রকমভাবেই আমাকে প্রায় 3,500 টাকা টিডিএস দিতে হয়েছে। দেখতেই পেলে কত কষ্ট করে এই সোফা আর বাকি গিফটসগুলো গাড়ির ভেতরে প্যাক করা হলো। চলো তাহলে বেরোনো যাক বাড়ির দিকে। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, আর একবার আবার আমাদেরকে ডিআরআর স্টুডিওতে রিটার্ন যেতে হয়েছিল, দুখানা গিফট ফেলে রেখেই চলে এসেছি। এখন চলে এসেছি প্রায় বাড়ির কাছ অব্দি। অরূপের টেনশন হয়ে গেছে, এই সোফাটাকে আমরা যে পেছনে এরকম করে ঢুকিয়েছি এটাকে নামাবে কি। যাই হোক, যা যা গিফট পেয়েছি খুবই সুন্দর, আমার তো খুব কাজে লাগবে, আর জানি না কি হবে। তোমার চোখগুলো জল জল করছে, আমার সোফা নামছে। এই গিফটটা দেখো, যাই বাজার বলি আর শরীরে কিছু নেই, আমি তো ঘুমিয়ে ঘুমিয়ে হাততালি দেবো, এরকম করবো স্বপ্নেও হাততালি দেবো। আমদানি হলো আমাদেরকে পেয়েছি, মিনিকেট ক্লাসিক 5 কেজ, ঠিক আছে। আমাদের বাড়ির 10 দিনের এই চাল চলে এসেছে, দেখাবো পরে একটা সানডে বাড়ি ঘর ক্লিন যখন করবো তখন দেখানো হবে।
এই দিদি নাম্বার 1 থেকে জিতে আসা আমার গিফট, এই যে সোফা। আর সবথেকে যে স্পেশাল জিনিসটা সেটা দেখাই। দিদি নাম্বার 1 এর মেমেন্টো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একদিন। যাওয়ার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।